সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রু আফজা সুস্বাদু রেসিপিতে। সাথে আছি আমি মনি চৌধুরী। দর্শক, সারাদিন রোজা রেখে আপনি নিশ্চয়ই ক্লান্ত, ভাবছেন পানি শূন্যতার কথা। আপনার এই ক্লান্তি এবং এই পানি শূন্যতার চিন্তা কিন্তু দূর করে দিতে পারে রু আফজার এক গ্লাস শরবত। আর এই রু আফজার এক গ্লাস শরবতে শুধুমাত্র যে পানি আছে বা শরবত আছে তা কিন্তু না, সাথে আছে অনেক অনেক ভিটামিন, মিনারেলস, সাথে অনেক ফলের নির্যাস, যা আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এই রু আফজা দিয়ে শুধু শরবত তৈরি করা যায় এই কথাটা ঠিক না, তৈরি করা যায় বিভিন্ন মজাদার রেসিপি। সেই সকল রেসিপি আমাদেরকে করে দেখাবে আমাদের শেফ ফারজানা ইমন। চলুন কথা বলি আপুর সাথে। আপু কেমন আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আপু ভালো আছি। আজকে আপনি আমাদেরকে রু আফজা দিয়ে কি রেসিপি তৈরি করে দেখাবেন? আজকে করব রু আফজা কোলাডা। এটার জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে একটু বলে দিন। কোলাডা আসলে একটা বিদেশি একটা বেভারেজ, আমরা এটাকে একটু ফিউশন করে রু আফজা দিয়ে বানাবো আজকে। তো কোলাডার ফার্স্ট ইনগ্রেডিয়েন্টস হচ্ছে পাইনঅ্যাপল, আনারস, আর হচ্ছে কোকোনাট মিল্ক। হ্যাঁ, এর সাথে আমরা দিচ্ছি একটু গ্রেটেড কোকোনাট, এটা রোস্টেড আর এটা হচ্ছে র, বাট দুইটাই গ্রেট করা। বরফ কুচি লাগবে, গার্নিশের জন্য আমি স্লাইস পাইনঅ্যাপল ইউজ করব। আর রু আফজা, আর রু আফজা প্রথমে যেটা করব, আমার পাইনঅ্যাপলটাকে আগে কেটে নিতে হবে। আনারসটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, দেশীয় ফলের মধ্যে আনারসটা খুবই ভালো। এর কারণ এতে কিন্তু পানির পরিমাণও যেমন বেশি আছে, তেমন ভিটামিন সি আছে, সাথে অন্যান্য মিনারেলসগুলো, পটাশিয়াম, এই জিনিসগুলো আছে, যেটা আসলে স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তবে প্রেগনেন্ট লেডি যারা আছে তাদেরকে বলা হয় আনারসটা না খেতে, কারণ ইউটেরাস টক্সিক একটা ইফেক্ট হয় সেই জন্য। বাকি অন্যরা কিন্তু এই আনারসটা খেতে পারেন, স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এবং এখন তো বলছে এই বৈশ্বিক মহামারীতে ভিটামিন সিটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, সেক্ষেত্রেও কিন্তু দেশীয় ফল খাওয়া উচিত, সিস্টেমটা বুস্ট করবে। আনারসটা আমরা কিভাবে দিব, ছোট করে কিউব করে? আমি জাস্ট চাঙ্ক করে কেটে ব্লেন্ড করব। তো একটা আনারস পুরোটা দিয়ে কি বানাবো আমরা? কোলাটা একটু থিক হয়, আনারস কিন্তু পিপাসা মেটায়, আনারস খেলে পিপাসা পায় কম, সেক্ষেত্রে ইফতারিতে কিন্তু আনারস খেতে পারে, কারণ রোজা রাখার পরে ইফতারিতে দেখা যায় অনেক পানি শূন্যতা হয়, তাছাড়া পিপাসা তো থাকে অনেক বেশি, ক্লান্তিটাও অনেক বেশি হয়, সেক্ষেত্রে এই ফলগুলো যদি খাওয়া হয় ফলগুলো কিন্তু অনেক শারীরিক সুস্থতা দান করে। হ্যাঁ, আর সিট্রাস ফ্রুটস তো এমনিই ভিটামিন সি থাকে, আর এটাতে কিন্তু ইয়েটা আপনার হচ্ছে যে বুস্টিংটা শরীরে সেটা কিন্তু হেল্প করে, আর হচ্ছে ক্যান্সারের রিস্কটাও কিন্তু অনেকটা কমায়। তো আমরা এটা গ্রাইন্ডার চলে যাই, প্রথমে যেটা করব গ্রাইন্ডের জন্য বরফ কুচিটা দিয়ে দিই। অনেকের ধারণা আছে পাইনঅ্যাপেলের সাথে এই যে দুধের কম্বিনেশন, তো অনেকে মনে করে যে এটা মনে হয় খুব রিস্ক হয়ে যাবে। আগে যেরকম একটা ধারণা ছিল, একটা প্রেজুডিস ছিল যে দুধের সাথে আনারস খেলে হয়তো কোনো একটা সমস্যা হবে, আসলে যদি রাইট প্রসেসে করা যায় তাহলে কিন্তু প্রবলেম হয় না। হ্যাঁ, এবং খেয়াল রাখতে হবে যে যখন আমি এই ধরনের ফুড ইনটেক করব তার পরপর আমি কি খাচ্ছি এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। এটা হয় যেহেতু দুধেও অ্যাসিড আছে, ল্যাকটিক অ্যাসিড, আনারসেও আছে সাইট্রিক অ্যাসিড, সেটাই কিন্তু টেস্ট করে, অ্যাসিডিটিটা হয়, ওইটাই মাথায় রাখা জরুরি। যে এরপর আমি এমনি তো যে কোনো ফুড ইনটেক করার পরে 3-4 ঘন্টা আমাদের একটা ব্রেক নিতেই হয়, আর এটা কিন্তু একটা হেভি বলা যায়। কোকোনাট মিল্কটাও কিন্তু আপনার ডাইজেশনে অনেকটা সময় লাগে। দিয়ে দিলাম পুরোটা 1 কাপের মতো রু আফজা দিব। রু আফজা এখানে আমি 4 টেবিল চামচ দিব। আচ্ছা, একটা পুরো আনারস, মিডিয়াম সাইজের একটা আনারসের জন্য। এতে কি আমরা অন্য কোনো ইনগ্রেডিয়েন্টস মেশাবো? হ্যাঁ, এরপরে আমাদের বাদবাকি ইনগ্রেডিয়েন্টসগুলো মিলাবো। এখন আমি আইস দিয়েছি, আইস কিউব আছে, পাইনঅ্যাপেল আছে, কোকোনাট মিল্ক আছে, রু আফজা দিয়েছি, একটু পানি দিয়ে এটাকে আমি এখন ব্লেন্ড করব, তারপরে স্ট্রেনে যাব। পানিটা থ্যাংক ইউ।
ব্লেন্ড করতে যতটুকু পানি লাগে সেই পরিমাণ নাকি এক গ্লাস দিচ্ছেন? এটা থেকে তো জুস বের হবে, আমি এখানে সোয়া গ্লাসের মতো দিয়ে দিব, এক গ্লাস ফুল আর কোয়ার্টার। পিনা কোলাডা কিন্তু যখন সিপ নিবে এটা হচ্ছে আপনার পাল্পের মতো মুখে লাগবে, এই জিনিসটা কিন্তু আমি ছাকবো না, এভাবেই রাখবো। এই জন্য আমি খুব ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি, যতটুকু থাকবে ওটা কিন্তু খেতে গেলে বোঝা যাবে যে আনারস দিয়ে বানানো কিছু একটা খাচ্ছি। রুয়াফসা দেয়াতে কালারটা চলে এসছে পিঙ্ক, দেখতে খুব ভালো লাগছে, একদম পেল পিঙ্ক একটা কালার আসছে। রুয়াফসা শরবত যেমন উপকারী তেমন এটা কি কনসেন্ট্রেশনে মিক্স করতে হবে, কিভাবে ডাইলুট করতে হবে এটাও ইম্পর্টেন্ট, কারণ এখানে অনেক ভিটামিনস আছে, মিনারেলস আছে, যে কোনো কিছুই আধিক্যটা তো আসলে অ্যাভয়েডেবল, সেই জন্য এই যে এক গ্লাসের মধ্যে 3 টেবিল চামচ দিতে হবে, এই মেজারমেন্টটা জানা খুব জরুরি। এটা এটা ঠিক রাখলে হবে কি টেস্টটা একদম অ্যাকুরেট থাকবে, আদারওয়াইজ কম বেশি হলে তো যে অ্যাকচুয়াল টেস্টটা সেটা আসবে না। কালারেরও একটা ব্যাপার আছে যে কালারটা হয়তো ডিজায়ার্ড কালার আসছে না। জি, এখানে যে দুই রকম করে গ্রেট করে রাখা আমি দুইটাই ইউজ করব। কোলাডা অনেকভাবে গার্নিশ করা যায়, শুধু যে আমি কোকোনাট দেখাচ্ছি বলে যে কোকোনাট দিয়ে তা না, কোকোনাট হচ্ছে যেহেতু একটা হাওয়াইয়ান রেসিপি কোকোনাটটা থাকে, কোকোনাট ওয়াটার দিয়েও কিন্তু পাইনঅ্যাপেলের সাথে করা যায়। আর গার্নিশের ব্যাপারে এখানে মার্শম্যালো ইউজ করা যাবে, আমরা জানি যে নারকেলটা অনেকটা অ্যাসিডিটি তৈরি করে, হ্যাঁ অনেকক্ষণ হজম হতেও দেরি হয়, সেক্ষেত্রে এই যে রু আফজার সাথে অ্যাড করা হচ্ছে এটা কিন্তু বেনিফিট পাওয়া যাচ্ছে, কারণ রু আফজা কিন্তু হজমে হেল্প করে, তাহলে যখন এই দুটো আমরা অ্যাড করে খাবো তখন ওই অ্যাসিডিটি প্রবলেমটা বা বদহজমের অ্যাডভান্টেজটা আমরা পাবো। হ্যাঁ, আর কোকোনাট তো আসলে কোকোনাটে যদি যারা যাদের জন্য ডাইজেশনের কোনো প্রবলেম নাই তাদের জন্য কিন্তু ভালো, পটাশিয়াম ম্যাগনেশিয়াম আছে, কোকোনাটটা খাওয়া কিন্তু ভালো। আমি গার্নিশের জন্য এরকম একটা স্লাইস নিয়েছি, ডেকোরেশনটা কিন্তু একদমই নিজের কাছে, একটু চিন্তা করলেই কিন্তু পাওয়া যায় যেটা দিয়ে আপনি বানাচ্ছেন ডিশটা সেখান থেকে কিন্তু ডেকোরেশনের একটা আইটেম পাওয়া যায় অবভিয়াসলি। আর এই যে মাঝখানের যে স্টেমটা এটাও আমি ফেলবো না, এটাও কিন্তু খাওয়া যায়, এটা খুব ক্রাঞ্চি আর ভালো লাগে কিন্তু, খারাপ লাগে না। সো এটাকে আমি স্ট্রিপ কাট করে যেটা করবো দেখে ফ্রেঞ্চ ফ্রাইসের মতো দেখতে, এভাবে দিয়ে দিলাম, তৈরি হয়ে গেল আপু আমার রু আফজা কোলাডা, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে, নিশ্চয়ই খেতেও খুবই টেস্টি হবে। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটা রেসিপি আপনি আমাদের সাথে শেয়ার করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক দেখে নিলেন কিভাবে তৈরি করা যায় রু আফজা কোলাডা, খুব সহজ এই রেসিপিটি, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। রু আফজা সুস্বাদু রেসিপির আজকের পর্ব এখানেই শেষ, দেখা হবে পরবর্তী পর্বে, হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।